আমি অখিল চন্দ্র মণ্ডল, ইংরেজি শিক্ষক, ইসফাহানী হাই স্কুল, কেরানীগঞ্জ, ঢাকা। তো আজকে আমরা ছাত্রছাত্রীদের সহ আলোচনা করব, আজকে হচ্ছে ভয়েস। তো ভয়েস শব্দের বাংলাটা হচ্ছে বাচ্চ, অপরপক্ষে আবার বোঝানো হয় সেটা কণ্ঠস্বর। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাচ্চ। তো ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বাচ্চাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। এর একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তা বাচ্চ। অ্যাক্টিভ ভয়েসের বাংলাটা আমরা লিখলাম হচ্ছে কর্তা বাচ্চ। তো যখন কোনো সেন্টেন্সের কোনো ব্যক্তি নিজে কোনো কাজ করেন তখন তাকে কর্তা বাচ্চ বলা হয় বা অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আমি একটা এক্সাম্পলে সেটা দেখাচ্ছি। এখানে অ্যাক্টিভ ভয়েসের আমি একটা এক্সাম্পল দিলাম, তা হচ্ছে শি কুকস ভেরিয়াস ফুডস। শি কুকস ভেরিয়াস ফুডস, সে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য। সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে। তো এই সেন্টেন্সের মেইন যে ভার্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কুকস, আর মেইন ভার্বের ঠিক আগে যে শব্দটা লেখা হয়েছে প্রোনাউন, এজ এ প্রোনাউন আর এজ এ সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। তো সাবজেক্টের বাংলা পড়ে আসি, আর মেইন ভার্বের ঠিক পরের যে নাউন প্রোনাউন, নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অবজেক্ট। আর অবজেক্ট পরে প্রিপজিশন সহ ফর প্রিপজিশন দ্য নেক্সট পার্টস অফ অবজেক্ট, দ্য পার্ট ইজ কল্ড এক্সটেনশন। আমরা এখানে দেখলাম এখন যে অ্যাক্টিভ ভয়েস আমরা লিখছি শি কুকস ভেরিয়াস ফুডস, ভেরিয়াস কাইন্ডস, আর একটু দিলে একটু সুন্দর হয়। ভেরিয়াস কাইন্ড কাইন্ড অফ ফুড, একটু বেশি লিখলাম, একটা সৌন্দর্য বেশি জন্য। শি কুকস ভেরিয়াস কাইন্ড অফ ফুডস, বিভিন্ন প্রকারের খাবারগুলো রান্না করে ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য। তো এখানে ফুড হচ্ছে নাউন। তো নাউনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ভার্বের পরে থেকে শুরু করে যে পার্টটুকুন লেখা হয়েছে তার নাম হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্টের বাংলাটা হচ্ছে এখানে কর্তা বোঝানো হয়েছে, আর অবজেক্টটা হচ্ছে কর্ম। তো আমরা দুইটা কথা বলছিলাম যে ভয়েসকে দুটা অংশে ভাগ করা হয়েছে। এই দুইটা ভাগের একটা ভাগ আমরা লিখছি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ভয়েস। কর্ম বাচ্চ,
যখন কর্তা প্রধান থেকে কোনো সেন্টেন্সকে সম্পূর্ণ করে তখন তাকে বলা হয় কর্তাবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। আর যখন কর্মপ্রধান থেকে যখন কাজ করা হয় বা সেন্টেন্সটাকে পরিচালনা করা হয় তখন তার নামকরণ করা হয় প্যাসিভ ভয়েস। এখন আমরা এই সেন্টেন্সে দেখলাম যে সাবজেক্টে পরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট লেখা হয়েছে, তারপরে এক্সটেনশন লেখা হয়েছে। তো এই সেন্টেন্সের যে মেইন ভার্বে ঠিক পরে যে নাউন প্রধান থাকে তাকে আমরা কর্ম বলছি, ইংলিশে বলা হয় অবজেক্ট। আর মেইন ভার্বের ঠিক আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে তার নামকরণ করা হয়েছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, বাংলাতে কর্তা বলা হয়েছে। তো অ্যাক্টিভ ভয়েসকে হচ্ছে কর্তাবাচ্য আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা দুইটাই আগে দেখলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে ভয়েসের দুইটা ভাগের একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তাবাচ্য, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে কর্মবাচ্য। আমি আগেই বলছি কথাটা যে অ্যাক্টিভ ভয়েসে কর্তা প্রধান থেকে কোনো সেন্টেন্সটাকে পরিচালনা করে বা সম্পূর্ণ করে তখন তার নামকরণ করা হয় অ্যাক্টিভ ভয়েস। কিন্তু প্যাসিভ ভয়েসটার কথা হচ্ছে কর্মবাচ্য, বাংলাটা হচ্ছে কর্মবাচ্য, যখন কর্মপ্রধান থেকে কোনো সেন্টেন্সটাকে সম্পূর্ণ করে বা পরিচালনা করে তখন তার নামকরণ করা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই সেন্টেন্সের আমরা অ্যাক্টিভকে একটু প্যাসিভ করব সেটা দেখানোর জন্য লেখা হয়েছে। তো অবজেক্ট লেখা ছিল ভেরিয়াস কাইন্ড অফ ফুডস, ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস অবজেক্টটা প্রথম লিখলাম প্যাসিভ ভয়েস করতে। কারণ হচ্ছে প্যাসিভ ভয়েসের বাংলাটা আমরা বলছিলাম আগে যে কর্মবাচ্য। তো আমরা এখানে দেখাইছি কর্ম, মেইন ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রোনাউনটা আছে তার নাম হচ্ছে কর্ম বা অবজেক্ট। তো আমরা প্যাসিভ ভয়েসে যাচ্ছি অর্থাৎ কর্মবাচ্যে যাচ্ছি, তাই কর্মটাকে আমরা প্রথমে লিখে নিছি। আমি পরিচয় কিন্তু সম্পূর্ণ এটাই দিছি যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরেই মেইন ভার্বটা লিখছি আমরা এই এক্সাম্পলটাই, তারপরে লিখছি অবজেক্টটা, আর অবজেক্টের পরে আমরা লিখলাম হচ্ছে এক্সটেনশানটা। তো এখন এই সেন্টেন্সটাকে আমি আবার ভাগটা দেখাইছি এখানে যে মেইন ভার্বের ঠিক আগে যে নাউন প্রোনাউন আছে তা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, বাংলাতে বলা হয়েছে। আর মেইন ভার্বের ঠিক পরে যে নাউন প্রোনাউন আছে, ভার্বের পরে থেকে নাউন প্রোনাউন পর্যন্ত যেটুকুন পার্ট থাকে এই অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে, তার পুরোটাকে আমরা অবজেক্ট বলি অর্থাৎ কর্ম। এখন এই সেন্টেন্সটা আমি তো পরিচয় দিলাম হচ্ছে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে যে কর্তা প্রধান থেকে যখন কাজ করে তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর কর্মপ্রধান থেকে যখন কাজ করবে বা কোনো সেন্টেন্স পরিচালনা করা হবে তখন তার নামকরণ করা হবে প্যাসিভ ভয়েস। তো এখন এইটাকে পরিচালনা বা পরিবর্তন করা আমাদের ট্রান্সফরমেশনের একটা পার্ট হচ্ছে সেই ভয়েসটা। সেই ভয়েসটাকে আমরা কীভাবে করতে পারি অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড রুলস অফ ভয়েস। তো টেন্স অনুসারে আর এটার যে আইনটা আছে বা বিধানটা আছে সেটা অনুসারে আমরা এখানে দেখছি। তো আমাদের যে সেন্টেন্সটা এক্সাম্পল হিসেবে লেখা হয়েছে যে এক্সাম্পল অফ অ্যাক্টিভ ভয়েস, শি কুকস ভেরিয়াস কাইন্ড অফ ফুডস ফর হার ফ্যামিলি লেখা হয়েছে, সেই সেন্টেন্সটা লেখা হয়েছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আমরা জানি যে গ্রামাটিক্যালের যে রুলটা সেটা হচ্ছে যে অবজেক্ট লেখার পরেই অবজেক্ট অনুসারে অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে এম ইজ আর বসানো হয়। তো এখানে লেখা হয়েছে ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস, প্লুরাল নাম্বার লেখা হয়েছে। তো ফার্স্ট পার্সন হোক আর সেকেন্ড পার্সন হোক আর থার্ড পার্সন হোক, যদি সেই অবজেক্টটা বহুবচন বা প্লুরাল নাম্বার হয় তখন তার বিভার্ব হিসাবে এখানে আর লেখা হয় বা হেল্পিং ভার্ব হিসাবে আর লেখা হয়। এরপরে আসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের এখন শুরু হয়েছে হচ্ছে চেঞ্জটা। প্যাসিভ ভয়েস করতে গেলে সর্বক্ষণের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, আর অবজেক্টের পরে অবশ্যই একটা হেল্পিং ভার্ব লিখতে হয় টেন্স অনুসারে,
সাবজেক্টের পার্স অনুসারে, সাবজেক্টের নাম্বার অনুসারে। তা আমি এখানে বললাম যে আমাদের যে ফার্স্ট এক্সাম্পলটা লেখা হয়েছে, সেই এক্সাম্পলটা লেখা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরিস্থিতিটা আমরা জানি, সাবজেক্টের ঠিক পরেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসানো হয়। তো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার জন্যই এই সেন্টেন্সটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমেই আমাদের কী লেখার কথা? অ্যাকর্ডিং টু রুলস অফ ভয়েস অর প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে আমরা প্রথমে লিখছি হলো অবজেক্টটা, অবজেক্টটা আমরা লিখলাম। তো অবজেক্ট অনুসারে আমার বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের কী লিখতে হয়? অ্যাম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা লিখতে হয়। কিন্তু যখনই আমরা দেখব যে এই অবজেক্টটা প্লুরাল নাম্বার হয়েছে তখনই সেখানে আর লেখা হয়েছে। যদি এখানে আমি থাকতো, আই থাকতো ফার্স্ট পারসন, তাহলে অ্যাম হইতো, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে ইজ হইতো। কিন্তু এখানে লেখা হয়েছে প্লুরাল নাম্বার, সেহেতু আমরা কী লিখছি? আর লিখছি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টের ঠিক পরেই হেল্পিং ভার্ব লেখা হয়েছে আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনুসারে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আগেই বলছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে, অর্থাৎ প্যাসিভ ভয়েস হলেই সেখানকার মেইন ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেই টেন্সেরই হোক না কেন। এরপরে আমরা লিখতে পারি এক্সটেনশান মেইন ভার্বের ঠিক পরে। আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমে আমরা কী লিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে প্রথমে আমরা অবজেক্টটা লিখছি, অবজেক্টের পরেই লেখা হয়েছে হেল্পিং ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা আগেই বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমে আমরা অবজেক্ট লিখব, আর অবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে একটা হেল্পিং ভার্ব বসানো হয়। তো যদি অবজেক্টটা প্লুরাল নাম্বার হয় তাহলেই আর বসানো হবে, শুধু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাটাই বলছি আমি। নেক্সট যে মেইন ভার্বটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আমি এখানে লিখলাম হলো এক্সটেনশানটা, আমাদের এখানে যে এক্সটেনশানটা লেখা আছে ফর হার ফ্যামিলি, আমি এখানে তাই লিখে দিছি। এরপরে লিখছি হচ্ছে বাই, আর বাইয়ের পরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখছি হচ্ছে হার, ওখানে সি ছিল তাই আমি তার অবজেক্ট ফর্ম হিসাবে হার লিখছি। এখন স্টুডেন্টদের জন্য আরও কথা, যদি কেউ ব্যর্থ হয় এটা বুঝতে তাহলে আমাকে একটু ইনফর্ম করলে আমি হয়তো সেটা আরও আবার করে হয়তো চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। এখন কতটুকুন পারবো তা জানি না, তবে চেষ্টা করব। আমি সেন্টেন্সটা আমি আবার বলে আর একটা সেন্টেন্স আমি এটারই অর্ধে করে দেবো যে দুইভাবে করা যাবে। শি কুকস ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস ফর হার ফ্যামিলি, সে তার পরিবারের জন্য বিভিন্ন প্রকারের খাবার রান্না করে। এই সেন্টেন্সটাই আমি পাঠ করছি, অর্থাৎ ভাগ করে দিছি যে এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে শি, মেইন ভার্ব লেখা হয়েছে কুকস, অবজেক্ট লেখা হয়েছে হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস, আর এক্সটেনশন লেখা হয়েছে ফর হার ফ্যামিলি। তো সাবজেক্টটা আমরা বুঝতে পারি কীভাবে? মেইন ভার্বের ঠিক আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাকেই সাবজেক্ট বলা হয়, ইংলিশে সাবজেক্ট বলা হয়, বাংলাতে তাকে বলা হয় কর্তা। আর মেইন ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রোনাউন থাকে, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে নাউন বা প্রোনাউন পর্যন্ত যেটুকুন অংশ থাকে একটা সেন্টেন্সে তাকে বলা হয় অবজেক্ট, অর্থাৎ বাংলাতে বলা হয় কর্ম। আর অবজেক্টের পর থেকে প্রিপজিশন সহ বাকি যে অংশটুকুন থাকে নেক্সট পার্টস অফ অবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড এক্সটেনশন। তো এখানে এই সেন্টেন্সটাকে আমি আবার একটু প্যাসিভ ভয়েস ডাইরেক্টলি দেখানোর জন্য কথাটা বলছি যে কর্তা বাচ্চকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমেই আমরা কী লিখে নিলাম? অবজেক্টটা লিখছি, ভেরিয়াস কাইন্ড অফ ফুডস লিখছি। নেক্সট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেন্টেন্সটা, তাও বলছিলাম যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরেই আমরা কী লিখব? অ্যাম, ইজারের যে কোনো একটা লিখব।
যদি অবজেক্টটা প্লুরাল হয় তাহলে আর আসবে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লেখা হয়েছে, এখানে কুক ছিল, কুকের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এখানে লেখা হয়েছে কুকড, এরপরে লেখা হয়েছে এক্সটেনশনটা, তারপরে বাই লেখা হয়েছে, এরপরে লাস্ট অফ অল লেখা হয়েছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ছিল সি, তার অবজেক্ট ফর্ম লেখা হয়েছে হার। নেক্সট, এটা যদি আমরা অন্যভাবে লিখি তাহলে সেটা হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ ফুডস আর কুকড বাই হার্ট ফর হার ফ্যামিলি, এইভাবে আমরা লিখতে পারি যে ভেরিয়াস কাইন্ড অফ ফুডস বিভিন্ন প্রকারের খাবারগুলো আর কুকড রাখা হয়, রান্না করা হয় বাই হার্ট তার দ্বারা ফর হার ফ্যামিলি তার পরিবারের জন্য। আমরা শুধু আজকে প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়স সেটা আমি এখানে দেখালাম। আমরা এখন নেক্সটটা আসি, দেখি কী করা যায়। আরেকটা সেন্টেন্স আমরা লিখলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের, আরেকটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে দে বাই তারা কেনে এ ফুটবল, একটা ফুটবল কেনে ফ্রম এ শপ, একটা দোকান থেকে। এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সেই লেখা হয়েছে। তো এই সেন্টেন্সেও মেইন ভার্বটা লেখা হয়েছে বাই, তার ঠিক আগে যে নাউন প্রোনাউন শব্দটা লেখা হয়েছে প্রোনাউন দে লেখা হয়েছে। তো এটা এখানে সাবজেক্টের কাজ করছে, আমরা আগে বলছি সাবজেক্টটা হচ্ছে বাংলাতে কর্তা, আর এরপরই লেখা হয়েছে ফুটবল, নাউন লেখা হয়েছে, এটা এখানে অবজেক্টের কাজ করছে। তো এখানে মেইন ভার্ব লেখা আছে বাই, তো বাইয়ের ঠিক পরে আছে এ, এ সহ যে নাউন প্রোনাউন দেওয়া আছে এখানে শুধু নাউন দেওয়া আছে ফুটবল, এই এ ফুটবল এইটুকুন হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পরে প্রিপোজিশন লেখা আছে ফ্রম, এ ফ্রম সহ বাকিটুকুনকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন। তো আমাদের এখানে দে বাই এ ফুটবল এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, কারণ হচ্ছে এখানে মেইন সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা লেখা হয়েছে। তো কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা আমরা দিছিলাম, এর পূর্বের যে এক্সাম্পলটা দিছি সেখানে লেখা হয়েছিল যে শি কুকস ফুড বা ভেরিয়াস কাইন্ডস অফ ফুড লেখা ছিল। তো এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া ছিল ওই সেন্টেন্সটা, আগের সেন্টেন্সটাতেও এখানেও প্রেজেন্ট ফর্মে লেখা হয়েছে ভার্বের বাই লেখা হয়েছে। তো এটাকেও প্যাসিভ ভয়েস আমরা যখন করতে যাব তখনই আমাদের কী হবে, প্রথমে অবজেক্টটাকে আমরা লিখব। তো অবজেক্টটা এখানে দেওয়া আছে মানে কর্ম দেওয়া আছে হচ্ছে এ ফুটবল, তো এ ফুটবল আমরা দেখলাম অবজেক্টটা, তো এখানে এ মানে একটি ফুটবল, তো ফুটবলই বলা হয়েছে, যে কোনো নামই হচ্ছে থার্ড পার্সন, আর থার্ড পার্সন যদি একটা হয় তাহলে তার সাথে এস বা সরি ইজ বসানো হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে। তো এখানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এ ফুটবল, এর সাথে ইজ বসানো হবে, আর মেইন ভার্ব লেখা আছে এখানে বাই। আমি আগে বলছিলাম
যে অ্যাকটিক থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সর্বক্ষণের জন্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তো এখানে আমরা অবজেক্ট লিখলাম হচ্ছে সাবজেক্ট হিসাবে, তারপরে একটা হেল্পিং ভার্ব লেখা হয়েছে, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা হয়েছে। এখন আমরা লিখব হচ্ছে এক্সটেনশন লাস্ট বাই দেম, পূর্বেটা দেওয়া ছিল যে দে বাই তারা কেনে এ ফুটবল, একটা ফুটবল ফ্রম এ শপ, একটা দোকান থেকে তারা একটা ফুটবল কেনে। আর এখানে লেখা হয়েছে এ ফুটবলটা লেখা হয়েছে অবজেক্ট, প্রথমেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে নিয়ে আসা হয়েছে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল বিধায় প্যাসিভ ভয়েসের রুল অনুসারে অবজেক্ট অনুসারে একটা কী লেখা হয়েছে, ইজ লেখা হয়েছে হেল্পিং ভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরে একটা হেল্পিং ভার্ব বসে, অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পার্সন অব দ্য সেন্টেন্স অর অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের পার্সন অনুসারে কি বসানো হয়, অবজেক্টের ঠিক পরেই একটা হেল্পিং ভার্ব বসে। তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমে আমরা অবজেক্ট লিখব, অবজেক্টের ঠিক পরেই আমরা লিখলাম হলো হেল্পিং ভার্ব ইজ, যেহেতু এ ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একটা, সেহেতু ইজ লেখা হয়েছে। আর মেইন ভার্ব ছিল বাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা হয়েছে বট, এরপরে লেখা হয়েছে এক্সটেনশান ফ্রম এ শপ, একটা দোকান থেকে, লাস্টে লেখা হয়েছে বাই, তারপরে লেখা হয়েছে যে সাবজেক্টটা ছিল দে, তার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। এটাকে আমি আরেকটাভাবে আমি করে দেই, যে যেটা পছন্দ করে সেটাই লিখবে। পূর্বেরটা এবং যে নেক্সটের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে প্যাসিভ ভয়েস করা হয়েছে, দুইটা সেম, মিনিং সেম হয়েছে, কিন্তু শুধু কি করা হয়েছে, শুধু বাইশ যোগে যে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে সেই শব্দটা শুধু মেইন ভার্বে ঠিক পরে লেখা হয়েছে, আর কোনোই পরিবর্তন নেই, আর এক্সটেনশান শুধু পিছনে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে অবজেক্টটা কী ছিল, এখানে এ ফুটবল তাই আমরা লিখছি, এরপরে টেন্স অনুসারে পার্স অনুসারে একটা হেল্পিং ভার্ব বসানো হবে, এটা ছিল প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, সেহেতু একে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরই আমরা ইজ লিখছি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য। নেক্সট লেখা হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল বাই, তার পাস্ট সরি প্রেজেন্ট ফর্ম ছিল বাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, কারণ এর আগে আমি বলছিলাম যে প্যাসিভ ভয়েস করতে গেলে মেইন ভার্বের সর্বক্ষণের জন্যই পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা হয়। এরপর লেখা হয়েছে বাই দিয়া যে সাবজেক্টটা ছিল দে, তার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। এরপরে লেখা হয়েছে এক্সটেনশনটা ফ্রম এ শপ, এতক্ষণ দুইটা এক্সাম্পল আমি দেখাইলাম এখানে, শুধু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করা যায় সেটা আমরা দেখছি, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের যেটা সেটা। এখন আমরা টেন্সটা একটু চেঞ্জ করি, এই সেন্টেন্সটা আমরা দেখলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, প্রমাণটা হচ্ছে সাবজেক্টের ঠিক পরেই, সাবজেক্ট লেখা হয়েছে দে, তার ঠিক পরেই লেখা হয়েছে মেইন ভার্বের
past form. তো সাবজেক্টের পরে মেইন ভার্বে যখন পাস্ট ফর্ম থাকে তখন তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এর আগের এক্সাম্পল দুইটা আমি লিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখছিলাম। তো আগেও কথাটা বলছিলাম যে সাবজেক্টের পরে মেইন ভার্বে যখন প্রেজেন্ট ফর্ম হয় তখন সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর নেক্সট এক্সাম্পল অর্থাৎ বর্তমানে বা এখন যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে অন দ্য বোর্ড, দ্য সেন্টেন্স ইজ রিটার্ন ইন টু ইন পাস্ট ইনডিফিনিট। তো এখানে সাবজেক্ট লেখা হয়েছে দে, তার ঠিক পরে মেইন ভার্বটা লেখা হয়েছে পাস্ট ফর্ম। তো সাবজেক্টের ঠিক পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলেই তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরেই যখন ভার্বটা পাস্ট ফর্ম থাকে তখন সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে লেখা হয়েছে ফুটবল, শুধু অবজেক্ট লেখা হয়েছে, আর অবজেক্টের ঠিক পরে লেখা হয়েছে এক্সটেনশনটা। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা এখানে শুধু অবজেক্টটাকে আমরা লিখব ফুটবল, আর প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসটা যেহেতু পাস্ট টেন্সে লেখা হয়েছে তো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার বসানো হয়, কিন্তু এখানে ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিধায় এর সাথে ওয়াজ বসানো হয়েছে অ্যাজ এ হেল্পিং ভার্ব বা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের হেল্পিং ভার্ব হিসেবে লেখা হয়েছে এখানে ওয়াজ, যেহেতু সেন্টেন্সটা লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটা। তো এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে অবজেক্টের পরে অবজেক্ট লেখা হয়েছে ফুটবল, তারপরে লেখা হয়েছে ওয়াজ। এখন ওই আগের রুলেই আমরা চলে যাব, এখন আসবে হলো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে প্লেইড পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মটাও প্লেইড। তো অবজেক্টের ঠিক পরেই টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে এবং নাম্বার অনুসারে ওয়াজ লেখা হয়েছে। ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ওয়াজ লেখা হয়েছে। আর সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল বিধায় এখানে ওয়াজ লেখা হয়েছে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বা সবসময়ের জন্যই আমরা জানি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসানো হয়, তাই লেখা হয়েছে। এরপরে এক্সটেনশান, ইন দ্য ফিল্ড, বাই দেম, পাস্ট ইনডিফিনিট টেন্সের এই প্যাসিভ ভয়েসটাও আমাদের শেষ হয়েছে, যে দে প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড, তারা খেলেছিল। এখানে সাবজেক্ট লেখা হয়েছে দে, তার ঠিক পরেই প্লেইড লেখা হয়েছে ভার্বের পাস্ট ফর্ম। তো এই জন্য সেন্টেন্সটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতেই প্রথমে আমাদের অবজেক্টটা লিখতে হয়, সেই অবজেক্টটা আমরা লিখছি ফুটবল। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফুটবল হওয়ার জন্য আমি বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট অনুসারে অবজেক্টের ঠিক পরেই বসানো, প্রথমে অবজেক্ট বসবে তার ঠিক পরেই বসানো হবে ওয়াজ ওয়ারের যে কোনো একটা। তো এখন থার্ড পার্সন সিঙ্গুলার না, শুধু যে কোনো পার্সনে যদি সিঙ্গুলার হয় তার সাথেই ওয়াজ বসানো হয়, কিন্তু যদি প্লুরাল হইতো তাহলে এখানে ওয়ার বসানো হইতো। এরপরে ঠিক কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি এর আগে বলছিলাম যে মেইন ভার্ব প্লেইড পাস্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল ফর্মটাও প্লেইড, সেহেতু ওয়াজের পরে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে প্লেইড লেখা হয়েছে। এরপরে এক্সটেনশন লেখা হয়েছে ইন দ্য ফিল্ড, তারপরে লেখা হলো কি বাই, এরপরে সাবজেক্টটা ছিল তা দে, তার অবজেক্ট হচ্ছে নেম লেখা হয়েছে। নেক্সট তো দেখলাম এখানে আমরা দুই ধরনের বলতে একই অর্থ, মিনিংটাও একই হয়, শুধু কি করা হয়েছে বাই দেম, এখানে প্লেইডের ঠিক করে আমরা বাই দেমটা লিখছি, এরপরে এক্সটেনশনটা আমরা লাস্টে লেখা দিলাম। তো আজকে
আমি আলোচনা করছি হচ্ছে করলাম হচ্ছে ভয়েস নিয়ে। তো ভয়েসের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, অর্থাৎ দুই ধরনের ভয়েস থাকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কর্তাবাচ্য, অর্থাৎ কর্তা প্রধান থেকে। যখন কোনো ব্যক্তি বা কর্তা প্রধান থেকে কাজ করে তখন তাকে অ্যাক্টিভ বলা হয়, আর কর্মপ্রধান থেকে যখন কাজ করা হয় বা কোনো সেন্টেন্সকে পরিচালনা করে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। দুইটা তো আমি এখানে সেইগুলোই দেখালাম কয়েকটা সেন্টেন্সে। তো এখন আমরা দেখালাম হচ্ছে পাস্ট ইনহিবিটেন্সের। তো টেন্স অনুসারে আমি এসকে শেষ মানে শেষ করব যতটুকু সম্ভব। তো পাস্ট ইনহিবিটেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করাইছি। তো এখানে ছিল ফুটবল অবজেক্ট তাই লিখছি, আর ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি বলছিলাম পাস্ট ইনহিবিটেন্সের অ্যাক্টিভ ভয়েস করতে গেলে অবজেক্ট, অবজেক্টের পরে ওয়াজের একটা, তারপরে মেইন ভারে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপরে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, অথবা অবজেক্টের পরেই ওয়াজারের যে কোনো একটা, মেইন ভারে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তারপরে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট, তারপরে এক্সটেনশনটা লিখতে হয়। এই হচ্ছে পাস্ট ইনহিবিটেন্সের কথাটা। আর একটা এক্সাম্পল দেখি। তো এই সেন্টেন্সে মেইন ভার্ব লেখা হয়েছে রোট, সাবজেক্ট ইউ। এ পোয়েম অবজেক্ট অর্থাৎ কর্ম। আর নেক্সট হচ্ছে এক্সটেনশন। তো এই সেন্টেন্সেও আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম আছে, আর তা থাকলে কি হবে, প্রথমে আমরা অবজেক্টটাকে লিখে নিব, আর অবজেক্টের পরেই আসবে হচ্ছে ওয়াজয়ার, যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনহিবিটেন্স সেহেতু কি হবে অবজেক্টের পরেই ওয়াজয়ার এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লিখব। এরপরে আমরা লিখব হচ্ছে এক্সটেনশন অথবা এই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট। তো এ পোয়েম ওয়াজ, এ পয়েন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু ওয়াজ রিটেন। ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। তো লেখা হয়েছে যে ইউ রোট এ পয়েম অন ইউর খাতা, তুমি তোমার খাতাতে একটা কবিতা লিখেছিলে। এ পয়েম ওয়াজ রিটেন অন ইউর খাতা বাই ইউ, একটা কবিতা তোমার খাতাতে লেখা ছিল তোমার দ্বারা। অর এ পয়েম ওয়াজ রিটেন বাই ইউ অন খাতা। তো আজকে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা লিখছিলাম হচ্ছে অবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা আসবে পার্সন অনুসারে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আসবে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এসে দেখলাম সব আগে পিছে সব ঠিক থাকে, শুধু অবজেক্টের পরে হেল্পিং ভার্বের পরিবর্তন ঘটছে। প্রেজেন্ট ইনহিবিটেন্সে যেখানে অ্যামিজার আসছে, পাস্ট টেন্সে শুধু আসছে, পাস্ট ইনহিবিটেন্সের ক্ষেত্রে আসে শুধু সেখানে ওয়াজার লেখা হয়েছে।
শুধু এই জায়গাতে আর পরিবর্তন আর কোথাও পরিবর্তন দেখা হয় নাই। আজকে আমরা আর একটা ভয়েস বুঝাবো, তারপরে সমাপ্তের দিকে যাব। সেন্টেন্সটা লেখা হয়েছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স লেখা হয়েছে। আগে আমরা লিখছিলাম হচ্ছে, অ্যাট ফার্স্টে আমরা এক্সাম্পলটা দিছিলাম প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের, সেটা হলো সাবজেক্টের পরে মেইনভাবে প্রেজেন্ট ফর্ম ছিল, সেহেতু সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সটে আমরা আসছি পাস্ট ইনডিপেন্ডেন্সে, সেখানে ছিল সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু ওই সেন্টেন্সটার নাম ছিল পাস্ট ইনডিপেন্ডেন্স। আর এখন যেটাতে আমরা আসছি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের পরিচিতি হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল উইলের যে কোনো একটা আসবে, শ্যাল বা উইল, সাবজেক্টের ঠিক পরে শ্যাল বা উইলের যে কোনো একটা আসে, তারপরে লিখতে হয় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে যা আসে আসুক। আমাদের সম্পূর্ণ পরিস্থিতি থাকে এখানে সাবজেক্টের পরে যে ভার্ব বা ভার্বের যে ফর্ম, সেই ফর্ম অনুসারে আমাদের পরিবর্তনটা ঘটে, আর কোনো কোনো দিক থেকেই আমাদের পরিবর্তন দেখা যায় না। তা কী বলছি আমি, যে এখন যে এক্সাম্পলটা বোর্ডে লেখা হয়েছে তা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি মানে কি পরিচিতিটা হচ্ছে সাবজেক্টের পরেই শ্যাল বা উইলের যে কোনো একটা আসবে, তারপরে আসবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা, তারপরে আসবে অবজেক্ট, এরপরে এক্সটেনশান যা আসে আসুক। তো এখানে তাই লেখা হয়েছে, সাবজেক্ট লেখা হয়েছে হি, তারপরে লেখা হয়েছে উইল, শ্যাল উইলের একটা কথা বলছিলাম, তারপরে মেইন ভার্ব লেখা হয়েছে সিং প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট লেখা হয়েছে এ সং একটা গান অন দ্য স্টেজ মঞ্চে। তো হি লেখা হয়েছে এখানে সাবজেক্টটা অর্থাৎ কর্তাটা লেখা হয়েছে, আর অবজেক্টটা লেখা হয়েছে এ সং অন দ্য স্টেজ লেখা হয়েছে এক্সটেনশন। তো আজকের এখানে আর একটা আমরা আলোচনা করি, যে আগের মতোই এটা হয়েছে যে আগে যেরকম আমরা অবজেক্টটাকে প্রথমে লিখতাম, এখন আমরা তাই লিখব। তো এ সং লিখছি আমরা, ফিউচার ইনডিপেন্ডেন্সের অবজেক্ট এ সং লিখছি, আর ফিউচার ইনডিপেন্ডেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সর্বক্ষণের জন্যই অবজেক্টের ঠিক পরে আমরা উইল বি লিখব। আমি আবার করে কথাটা বলছি, যে ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস লিখতে, ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমেই আমরা অবজেক্টটাকে লিখব, আর অবজেক্টের ঠিক পরেই আমরা লিখব হচ্ছে উইল বি, এরপরেই আসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ওখানে সিং লেখা ছিল মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সাং। আমি বলছি ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরেই অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে আসছে এ সং, তার ঠিক পরেই আমরা লিখছি হচ্ছে উইল বি। তো ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে, ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরেই বসানো হবে হচ্ছে উইল বি, নেক্সট বসানো হবে যে মেইন ভার্বটা লেখা ছিল তার পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে আমরা এক্সটেনশনটা লিখব। ভাই হি আছে, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তো আমাদের এটাও শেষ হয়ে গেল, যে ফিউচার ইনডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আমরা প্রথমে লিখলাম হচ্ছে এ সং,
এই সঙ্গের ঠিক পরেই উইল বি, আমি আগে বলছিলাম কথাটা কয়েকবার করে, যে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমে আমরা অবজেক্ট লিখব, আর অবজেক্টের ঠিক পরেই আমরা লিখব হচ্ছে উইল বি, আর উইল বি ঠিক পরেই আমরা লিখব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা। এরপরে আমরা এক্সটেনশনটা লিখছি, এক্সটেনশনের পরে লেখা হয়েছে বাই, তারপরে লেখা হয়েছে যে সাবজেক্টটা ছিল হি, তার অবজেক্ট ফর্ম লেখা হয়েছে হিম। এটাই আবার অন্যভাবে যে প্রতিটাই করে দিই এটাও তাই দিই, এ সং উইল বি সাং বাই হিম অন দ্য স্টেজ। তো লেখা হয়েছে এ সং উইল বি সাং, গানটা করা হয়েছে বা একটা গান করা হয়েছে বাই হিম, তার দ্বারা অন দ্য স্টেজ, অর্থাৎ এক্সটেনশনটা আমরা লাস্টে লিখলাম। একই কথা একটু ঘুরে বলা আর কিছু না বা লেখা। তো ফিউচার ইন্ডিপেন্ডেন্সের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট তিনটার গঠন বলছি, পরিস্থিতি বলছি, তারপরে এটাকে চেঞ্জ আমি দেখাইলাম আজকে। তো এখন আবার করে বলে আজকের মতো বিদায় নেব। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের পরিস্থিতির কথা বলছিলাম, সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে আমরা লিখলাম অবজেক্টের পরেই অ্যামিজারের যে কোনো একটা, তারপরেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপরে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট করছি। পাস্ট ইন্ডিপেন্ডেন্স পরিস্থিতিটা হচ্ছে সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়, মেইন ভার্বের পাস্ট ফর্ম হলেই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। আর এই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা লিখছি বা দেখাইছি অবজেক্টের পরই ওয়াজের যে কোনো একটা বসবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তারপরেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপর বাইযোগে সাবজেক্টকে অবজেক্ট। লাস্ট অফ অল আমরা লিখছি যেটা এখনও বোর্ডে রয়ে গেছে, সেটা হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আর ফিউচার ইন্ডিপেন্ডেন্সের পরিস্থিতিটাও আমি দিছি, স্ট্রাকচারটাও আমরা লিখছি যে কীভাবে, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য ফিউচার ইন্ডিপেন্ডেন্স, সেটা আমাদের লেখা আছে বোর্ডে এখনও, যে সাবজেক্টের ঠিক পরেই শ্যাল বা উইলের যে কোনো একটা আসবে, এরপরেই থাকবে হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে প্রথমেই আমরা অবজেক্টটাকে লিখব, আর অবজেক্টের ঠিক পরেই আমি এখানে লিখে দেখাইছি যে উইল বি বসানো হয়। ফিউচার ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আমরা সরাসরি কী করলাম, অবজেক্টের পরে উইল বি লিখছি, আর উইল বির ঠিক পরেই আমরা লিখছি হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, এরপরে বাইযোগে সাবজেক্টটাকে লিখছি অবজেক্ট হিসাবে, এরপরে এক্সটেনশন লিখছি। তো আজকে ভয়েস তিনটা টেন্সের ভয়েস আলোচনা করছি, তো এর বেশি আর আলোচনা করলেও হয়তো কাজে কারো কারো লাগে, কারো কারো হয়তো লাগে না, কেউ কেউ হয়তো বুঝার সারতে পারে না, কেউ কেউ হয়তো পারে খুব সহজেই সব ধরতে পারে। তো যাই হোক, আজকে আমরা এখানেই সমাপ্তি টানছি আজকের আমার এই ক্লাসের। তো যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে একটু জানালে খুশি হব।